আমাদের আজকের গন্তব্য ম্যানহাটনের অ্যাপল স্টোরে। আমরা ব্রুকলিন থেকে কিংস হাইওয়ে স্টেশন থেকে এন ট্রেন ধরে আমরা চলে যাচ্ছি সোজা ম্যানহাটনে। আমরা নামব ম্যানহাটনের 57 স্ট্রিটে। ট্রেন থেকে নেমে মাত্র 2 ব্লক হাঁটলেই আমরা পৌঁছে যাব অ্যাপল স্টোরে। এই অ্যাপল স্টোরটি 5th এভিনিউতে 59 স্ট্রিটের কর্নারে অবস্থিত। করোনার কারণে এখানে আসতে হলে আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হবে। যদি অ্যাপয়েন্টমেন্ট না থাকে তবে এখানে এসেও অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায়, সেই জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। হ্যালো ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি ম্যানহাটনের 5th এভিনিউতে। আজকে আপনাদেরকে দেখাবো এই অ্যাপল স্টোর। এই অ্যাপল স্টোরে আমরা ঘুরে দেখব এবং এর দৃশ্যগুলো দেখব। চলুন আমার সাথে অ্যাপল স্টোর থেকে আমরা ঘুরে আসি, আসুন। নিউ ইয়র্কে এখন অনেক ঠান্ডা, তাই তো এখানে আগত ক্রেতাদের জন্য হিটের ব্যবস্থা রাখা হয়েছে, পাশাপাশি এখানে বসারও স্থান দেওয়া আছে। দেখুন কি চমৎকার করে সাজানো হয়েছে বাইরের অংশটুকু। সকলে লাইন ধরে ভিতরে প্রবেশ করার জন্য দাঁড়িয়ে আছে। একজন একজন করে ভিতরে ঢোকানো হচ্ছে টেম্পারেচার চেক করে। আরও একটি কথা এই মুহূর্তে বলতে হয়, এই অ্যাপল কোম্পানির সিইও ছিলেন স্টিভ জবস। তার জন্মদিন 24 ফেব্রুয়ারি। হ্যাপি বার্থডে স্টিভ জবস। আগত ক্রেতাদের জন্য প্রতিটি স্থানে স্থানে দাঁড়িয়ে আছে তাদের কর্মীবৃন্দ। আপনাকে ঢুকতে তারা সহযোগিতা করবে, আপনি কি চান, কেন এসেছেন। চমৎকারভাবে ডিসপ্লে করা হচ্ছে তাদের প্রোডাক্টগুলো। ভিতরের চমৎকার ডেকোরেশন আপনাকে আকৃষ্ট করবেই। অ্যাপল স্টোরের কর্মীবৃন্দ আপনাকে যে কোনো প্রোডাক্ট কেনার জন্য সহযোগিতা করতে সদা প্রস্তুত আছে।
হ্যালো ভিউয়ার্স, আমরা আপনাদেরকে এতক্ষণ দেখাবার চেষ্টা করেছি ম্যানহাটনের এই অ্যাপল স্টোরের প্রধান বিক্রয় কেন্দ্রটি। আবার আপনার সাথে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো স্থানে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।